আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আজ 1 এপ্রিল 2021। তো আমার কাছের এই মুহূর্তে মালটার অবস্থাটা আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনার গাছের মালটার সাইজটা কেমন আছে আমি জানি না, তো অনেকে কমেন্ট করছে তাদের গাছের মালটার সাইজটা আমার কাছের মতো এতটা বড় হয়নি এবং এত পরিমাণ মালটা কিন্তু তার কাছে ধরেনি। তো আমার কাছে কী পরিমাণ ফুল এসেছিলো আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার কাছে এবছর প্রচুর পরিমাণ ফুল কিন্তু এসেছিলো। তার কিছু অংশ আমি এখানে দেখানোর চেষ্টা করছি, কারণ সব অংশ দেখানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি আপনার কাছে এত পরিমাণ ফুল এসেছিলো কিনা আমি জানি না, তবে অনেকের কাছে ফুল এসেছিলো। কিন্তু ফুল থেকে যখন ফলে পরিণত হয় সেখান থেকে অধিকাংশ ফল কিন্তু ঝরে গিয়েছে। পাশাপাশি অনেকে কমেন্ট করে জানাচ্ছে যে ভাই আমার কাছে কিন্তু এত পরিমাণ ফুল আসেনি, অল্প কিছু ফুল এসেছে। তো প্রথমত ফুল না আসার পিছনে কিছু কারণ আমি এখানে বলে দিই। এখন ফুল না আসার পিছনে কারণ হচ্ছে ডালগুলো ছাঁটাই না করা। আপনি প্রতি বছর যখন ফলগুলো সংগ্রহ করবেন, ফলগুলো সংগ্রহ করার পর গাছটাকে ছাঁটাই করে দেবেন। আমি যখন গাছটা ছাঁটাই করেছিলাম দেখে মনে হচ্ছিলো গাছটা অর্ধেক ছোট হয়ে গিয়েছে, গাছটা যতটা বড় ছিল তার অর্ধেকেরও বেশি ছোট হয়ে গিয়েছে। এবং তারপরে থেকে কিছুদিনের মধ্যেই আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণ ডাল চলে এসেছিলো এবং ডাল আসা মানেই নতুন ফুল আসা, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং দেখেন গাছে কিন্তু পুরনো কোনো পাতা রাখা যাবে না, কারণ পুরনো পাতায় কিন্তু প্রচুর পরিমাণ রোগ থাকে, এই বিষয়টা আপনারা জানেন। এবং নতুন যে কুশিগুলো আসছে সে কুশিগুলো এখন রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে সে কুশিগুলো কিন্তু কেটে ফেলতে পারেন। এতে আপনার ফলের সাইজটা কিন্তু খুব দ্রুত বড় হবে। এবং খাদ্যর বিষয়টা আছে, গাছের খাদ্যর বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ গাছে যদি ফল আসার পরে যদি খাদ্য প্রয়োগ না করা হয় সেক্ষেত্রে কিন্তু ফলগুলো কিন্তু ঝরে যাবে। আমি একটা বিষয় বারে বারে বলি, সেক্ষেত্রে হচ্ছে ফুল যখন আসবে ফুল আসার আগ থেকে খাদ্য দেওয়া শুরু করতে হবে। এবং যখন ফুলগুলো ফুটে যাবে, ফুলগুলো যখন পুরোপুরি ফুটে যাবে তখন কিন্তু কোনো প্রকার খাদ্য দেওয়া যাবে না, সেটা হোক জৈব সার বা রাসায়নিক সার, কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন শুধু গাছে পানি দেবেন। যখন ফুল থেকে আবার ফলে পরিণত হয়ে যাবে একটু ছোটো ছোটো মার্বেল আকার ধারণ করবে। যখন আমার গাছটা দেখতে পাচ্ছেন আমার গাছটা একটি মার্বেল আকার ধারণ করেছে বা তার চেয়ে একটু বড় হয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণ খাদ্য প্রয়োজন হবে। এই জন্য আমি মাঝে মধ্যে নিম খৈল, পাশাপাশি সরিষা খৈল এবং হাড়ের গোড়ার বিপরীতে আপনি ব্যবহার করতে পারেন ডিমের যে খোসাটা রয়েছে, কলার খোসার যে পানিটা রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি জৈব যে গোবর সারটা রয়েছে ওইটা 4 থেকে 5 দিন, কাঁচা গোবর যদি হয় 4 থেকে 5 দিনের বেশি রাখতেই হবে অবশ্যই, একটু পানির সাথে মিশিয়ে রাখবেন এবং সেই পানিটা ব্যবহার করলেও আপনার গাছের জন্য উপকার হবে। সেক্ষেত্রে সরিষার খোলটা সবচেয়ে বেশি কার্যকর হয় বলে আমি মনে করি এবং ওই খোলটা আমি বেশি ব্যবহার করি। এবং কিছু ফল কিন্তু এখানে ঝরে গেছে এবং হলুদ ভাব চলে এসেছে কিছু ফলের। এই ফলগুলো সাইজটা খুবই ছোটো, এই ফলগুলো ঝরে যাবে। আপনারা গাছে যে ফলগুলো এখন বড় সাইজ আছে সেই ফলগুলো আর ঝরবে না, পাশাপাশি যেগুলো একেবারে ছোটো আছে সেগুলো কিন্তু ঝরে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। তো আপনারা যারা ছাদবাগানে মালটা গাছ চাষ করতে চাচ্ছেন, শুধু মালটা না মালটা কমলা এবং অন্যান্য বিষয়ে, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ছাদবাগানে মাটিটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার গাছের মাটিটা দেখতে পাচ্ছেন কালো আকার ধারণ করেছে এবং কালো আকার মানেই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণ জৈব সার আছে। পাশাপাশি আমি কিন্তু ডিমের খোসা ব্যবহার করেছি, আমি একটু আগে দেখানোর চেষ্টা করলাম। এবং মাটিতে কিন্তু ডিমের খোসা আর অংশ কিছু অংশ রয়েছে, আমি অনেকগুলো ডিমের খোসা দিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে মাটিতে পরিণত হয়েছে এবং গাছের খাদ্য হিসেবে অলরেডি মনে হয় গাছের খাদ্য হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখন ডিমের খোসা বেশি একটা দেখা যাচ্ছে না, আমি আবারও ডিমের খোসা প্রয়োগ করবো। এখানে আরেকটি মালটা গাছ দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ছোটো ছোটো মালটা রয়েছে, কারণ এইটা ছোটো মালটা হওয়ার কারণ এই গাছটা আমি কিছুদিন আগে কিনে এনেছিলাম, এই গাছটা আমি ডাল ছাঁটাই করতে পারিনি, পাশাপাশি গাছের কোনো পরিচর্যা করতে পারিনি, আমি এইভাবেই গাছটা কিনে এনেছিলাম। আগামী বছর আশা করি গাছটা ছাঁটাই করে দেবো এবং আমার যে আগের গাছটা দেখলেন ওই গাছের মতোই ফলগুলো খুব দ্রুত বড় করার চেষ্টা করবো। পাশাপাশি আমার ছাদবাগানে আরও কিছু গাছ রয়েছে, পেয়ারা গাছ, লেবু গাছ, মালটা গাছ, কমলা গাছ এবং আঙুর ফল গাছ বিভিন্ন জায়গাতে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা অবশ্যই ছাদবাগানে কমলা মালটা গাছ চাষ করতে পারেন এবং সফল হতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।